হ্যালো স্টুডেন্টস আজকে আমি ক্লাস ফাইভের ইংলিশ বাটারফ্লাই বুকটা থেকে লেসেন থ্রির অ্যাক্টিভিটি নাইন থেকে স্টার্ট করব তোমরা আগের ভিডিওগুলো যারা দেখো নি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে চলো শুরু করি অ্যাক্টিভিটি নাইন লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ এ পার্সোনাল প্রোনাউন মোটা হরফের যে শব্দগুলি সেগুলিকে পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রতিস্থাপন করো পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় যেমন হচ্ছে ধরো আই উই ইউ হি সি ইট দে এগুলি নাম্বার ওয়ান জয়রাম ইজ এ বয় জয়রাম হয় একটি বালক জয়রাম স্টাডিজ ইন ক্লাস ফাইভ জয়রাম পঞ্চম শ্রেণীতে পড়ে এখানে বোল্ড করা আছে দেখো জয়রামটা জয়রামের বদলে কি পার্সোনাল প্রনাউন বসবে সেটা তোমাকে বসাতে হবে দেখো হি বসবে পার্সোনাল প্রোনাউন হি স্টাডিজ ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে নাম্বার টু দিস ইজ এ ডগ এই হয় একটি কুকুর ইট গার্ডস আওয়ার হাউজ ইহা আমাদের বাড়ি পাহারা দেয় দেখো এখানে দা ডগের বদলে বসবে ইট তোমরা তো এটা জানোই যে কীট পতঙ্গ পশু পাখি তারপর জড় পদার্থের বদলে ইটটা ব্যবহৃত হয় নাম্বার থ্রি মুনমুন ইজ এ লিটল গার্ল মুনমুন হয় একটি ছোট্ট বালিকা সি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় এখানে মুনমুনের বদলে কি বসবে পার্সোনাল প্রড বসবে সি নাম্বার ফোর রানু জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস রানু জেমস এবং ইমরান হয় বন্ধু দে প্লে টুগেদার তাহারা একসাথে খেলা করে তাহলে রানু জেমস আর ইমরানের বদলে বসল দে অর্থাৎ তাহারা নাম্বার ফাইভ উই গো টু দ্য সিটি বাই বাস আমরা বাসে করে শহরটিতে যাই ইট গোজ ফার্স্ট এটি দ্রুত যায় নাম্বার সিক্স আই হ্যাভ এ ময়না আমার একটি ময়না আছে ইট ক্যান টক ইহা কথা বলতে পারে নাম্বার সেভেন মাই ফাদার হ্যাজ এ সাইকেল আমার বাবার একটি সাইকেল আছে ইট ইজ রেড ইন কালার ইহা লাল রঙের নেক্সট অ্যাক্টিভিটি টেন লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসারস সঠিক উত্তরগুলির তলায় দাগ দাও এটি তলায় দাগ দিয়ে আমি টিক মার্ক দিয়েছি নাম্বার ওয়ান রবি হ্যাজ এ লিটল পেড ডগ রবির একটা ছোট্ট পোষা কুকুর আছে এভরি ওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ প্রত্যেকেই তার পোষার কুকুরটাকে ভালোবাসে এখানে সবগুলোই পজিটিভ প্রণাউন দিয়ে করতে হবে অর্থাৎ দেখো হিয়ের পজিটিভ প্রনাউন হচ্ছে হিজ তাই এখানে হিজটা হবে নাম্বার টু আই রিড ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স আমার বিদ্যালয়টি তোমারটার কাছাকাছি ইয়োরের পজেসিভ প্রণাউন হচ্ছে ইয়োর্স তাই এখানে ইয়োরটা হবে না ইয়োর্স হবে নাম্বার থ্রি রিনা ইজ মাই ক্লাসমেট রিনা হয় আমার সহপাঠী হার হাউস ইজ নিয়ার আওয়ার্স তার বাড়ি হয় আমাদের কাছেই এখানে আওয়ারের পজিটিভ প্রনাউন হচ্ছে আওয়ার্স পজিটিভ প্রনাউন সবসময় হচ্ছে এমনই প্রোনাউন যেগুলো সবসময় অধিকার বোঝায় নাম্বার ফোর মাই ফাদার ইজ এ পেন্টার আমার বাবা হন একজন চিত্রশিল্পী দেয়ার আর মেনি পেন্টিংস অফ হিজ ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে তার অনেকগুলি চিত্র আছে নাম্বার ফাইভ মাই কাজিন সিংস ওয়েল আমার খুর্তুতো বোন ভালো গান গায় দ্য স্কুল অফ হার্টস হ্যাজ এ মিউজিক টিচার তার বিদ্যালয়টিতে একটি সঙ্গীতের শিক্ষক বা শিক্ষিকা আছেন নেক্সট অ্যাক্টিভিটি ইলেভেন লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন দিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার ওয়ান উদয়শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ডান্সার উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত বাঙালি নর্তকী হি ট্র্যাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিস ট্রুপ তিনি তার দলের সাথে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন এখানে দেখো উদয়শঙ্করের বদলে বসছে তাই এটা কী হবে পার্সোনাল প্রনাউন বসবে ব্যক্তির পরিবর্তে যখন বসবে তখন এটা হবে পার্সোনাল প্রনাউন তাই হি বসছে নাম্বার টু নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেন্টার নন্দলাল বোস ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিজ ইন সহজ পাঠ সহজ পাঠে তার অনেক অঙ্কন রয়েছে হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ টেগর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই কাছের মানুষ ছিলেন নাম্বার থ্রি রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি হি ওয়াজ অলসো এ গ্রেট পেন্টার তিনি একজন বড় চিত্রশিল্পীও ছিলেন নাম্বার ফোর তাজমহল ওয়াজ বিল্ড ইন দ্য মেমোরি অফ মুমতাজমহল তাজমহল মুমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল ইট ইজ এ বিউরিয়াল টম অফ হার্স এটি তাঁরই সমাধিস্তম্ভ নেক্সট অ্যাক্টিভিটি টুয়েলভ লুক অ্যাট দ্য কমিক পিকচার অ্যান্ড রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইট এই হাস্যকর ছবিটির দিকে তাকাও এবং এটির সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তুমি এখানে এই ছবিটা যা দেখতে পাচ্ছ এটা সম্পর্কে পাঁচটা বাক্য তোমাকে লিখতে হবে দ্য ম্যান লুকস লাইক এ ম্যাজিশিয়ান লোকটিকে দেখতে একটা জাদুকরের মতো হি ইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ সে এক পায়ে দাঁড়িয়ে হি ইজ হোল্ডিং এ ক্যাট ইন ইজ লেফট হ্যান্ড সে তার বাঁ হাতে একটি বিড়াল ধরেছে দেয়ার ইজ এ হ্যাট অন দ্য স্টুল কাষ্ঠাসনের উপরে একটি টুপি আছে হি ইজ অলসো হোল্ডিং এ ম্যাজিক স্টিক ইন ইজ রাইট হ্যান্ড সে তার ডান হাতে একটি জাদুর লাঠিও ধরে আছে নেক্সট অ্যাক্টিভিটি থার্টিন রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ডান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন যে কোনো একটা নাচের সম্পর্কে পাঁচটা বাক্য লেখো যেটা তুমি দেখেছো ইউজ ক্যাপিটাল লেটার বিগিনিং অব দ্য সেন্টেন্সেস বাক্যের শুরুতেই বড় হাতের অক্ষর ব্যবহার করো এন্ড এভরি সেন্টেন্স উইথ এ ফুল স্টপ প্রতিটি বাক্য শেষ করো ফুল স্টপ দিয়ে ইউ ক্যান বিগিন লাইক দিস তুমি এইভাবে শুরু করতে পারো তাহলে চলো দেখে নিই কীরকমভাবে লিখবো এটা আই স ডান্স পারফরমেন্স অ্যাট মাই স্কুল আমি আমার বিদ্যালয়ে একটা নৃত্য দেখেছিলাম মাই সিস্টার ডান্সড অন এ প্যাট্রিয়টিক সং অন ইন্ডিপেন্ডেন্স ডে আমার বোন স্বাধীনতা দিবসের দিন একটা দেশাত্মবোধক গানে নেচেছিল আই ওয়াজ ভেরি অ্যাস্টনিস্ট ফাইল গোয়িং অন দ্য স্টেজ যখন মঞ্চে সেটা চলছিল বা যখন নৃত্যটা মঞ্চস্থ হচ্ছিল আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম আফটার এ ফাইল লাউড সাউন্ড অফ ক্ল্যাপিং গান ইন মাই ইয়ার্স কিছুক্ষণ পরেই একটা হাততালি দেওয়ার উচ্চ শব্দ আমার কানে এসে পৌঁছালো আই ওয়াজ ভেরি প্রাউড অফ মাই সিস্টার আমি আমার বোনের জন্য খুবই গর্ববোধ করছিলাম আজকে এই ভিডিওটা দিয়ে লেসেন থ্রির অ্যাক্টিভিটি সবগুলো শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে টাটা